আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আশা করছি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে আশা করছি আপনাদের ভালো লাগবে তো যে ব্লগটি শুরু করছি আমরা সিএনজিতে করে যাচ্ছি কডার মোড়ে তো কডার মোড় থেকে আমরা কোথায় যাব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এখানে হলো আমরা তিনজন আছি তিনজন না মানে বাবু দিয়ে সাড়ে তিনজন বলতে পারেন তো আমি আম্মু আব্বু আর বাবু আমরা আমরাই কয়েকজনই চারজনই যাচ্ছি আর আপনাদের ভাইয়া চলে গেছে খুলনাতে চলে গেছে অফিস যেহেতু খুলে গেছে এই জন্য ও কিন্তু চলে গেছে আর আমি কিছুদিন থাকার জন্য মানে রয়ে গেছি আর কি তো আমাদের প্ল্যান ছিল না যে কোথায় যাওয়ার হঠাৎ করেই প্ল্যানটা হয়ে গেছে হঠাৎ করেই যাওয়া আর এই যে আমরা কডার মোড়ে চলে এসেছি তো এখান থেকে আমরা মূলত বাসে উঠব তো বাসে আমরা টাঙ্গাইল যাব সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল যাব টাঙ্গাইল হলো আমার ফুপির বার্সা তো আমার ফুপি চাচারা আমরা সবাই মানে আমাদের সবাই টাঙ্গাইলে থাকেন তো ওখানে আর কি বেড়াতে যাব আর মেইনলি আমার ছোট ফুপুর বাসায় আমরা যাচ্ছি কারণ আমার ফুপু সকালবেলা ফোন দিয়ে আর কি বলছিল যে এসে ঘুরে যাও অনেক আগে থেকেই বলছিল আজকে শুধু সকালবেলা না মানে যখন আমরা খুলনাতে ছিলাম তখন আমাদের ফোন করে বলছিল যে এবার আসলে কিন্তু আসতেই হবে তো আমরাও চেয়েছিলাম যে হ্যাঁ যাব কিন্তু মানে এই যে দেশের আর কি করোনার এই পরিস্থিতিতে মনে চাইছিল না যেহেতু ছোট বাচ্চা আছে তো ফুপুর কথা শুনে আর কি আর থাকতে পারিনি মনটা অনেক মানে চাচ্ছিলো যে যাই ফুপুর সাথে একটু দেখা করে আসি তো এই জন্য যাওয়া আর এই তো আমরা এখানে যমুনা যে ব্রিজ আছে বঙ্গবন্ধু সেতু যে আছে বঙ্গবন্ধু সেতুতে আমরা উঠব তো ওঠার আগে এখানে টোল সিস্টেম আছে তো টোল ভাড়া দিয়ে আমরা তারপর ব্রিজে উঠব তো ব্রিজের যে সৌন্দর্যটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার পুরো ভ্লগটা জুড়ে দয়া আপনারা আমার সাথেই থাকবেন আস্তে আস্তে ব্রিজের উপর দিয়ে ব্রিজের কাছাকাছি চলে যাচ্ছি আর চারপাশ দিয়ে এটা এই যে পাশে যে জঙ্গলের মতো দেখছেন অনেক গাছ আছে যে এটা আসলে ইকো পার্ক সিরাজগঞ্জের এই পাশে ইকো পার্ক এবার চেয়েছিলাম যে এখানেও যাব কিন্তু কোনো জায়গায় আসলভাবে বের হওয়া হয়নি ঈদের মধ্যে আর এই যে পাশেই রেললাইন তো ফুপুর বাসায় যাচ্ছি ওখানে ফুপা আমার ফুপা পুলিশের চাকরি করেন তো ওনার বাসায় যাচ্ছি ওনার দুটো মেয়ে মানে আমার দুটো ফুপা তো বোন আর একটা ভাই আছে তো এতে গেলে কিন্তু আমরা আমার যেহেতু বোন নাই তো আমার আর কি ওই দুইটা বোন একদম কি বলবো কলিজার টুকরা আমার ছোটবেলা থেকেই মানে ওদের সাথে আমার সাথে এত ভালো বন্ডিং কি বলবো খুবই ভালো বন্ডিং আর বড় যে আমার যে ফুপাতো বোনটা আছে ওর নাম বকুল বড়টা তো বড়টাকে তো একদম সেম আমার মতোই লাগতো ছোটোবেলায় ওর ছবি আর আমার আমার ছোটোবেলার ছবি আর ওর ছোটোবেলার ছবি যদি একসাথে করা যেত তো কেউ ধরতেই পারতো না যে কোনটা আমি আর কোনটা ও এইরকম আর কি মিল আছে তো এই যে আমরা নদীর ওপর দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু পানি ঘোলা হয়ে গেছে ক্লিয়ার পানি না কিন্তু তো বন্যা হচ্ছে দেখেই কিন্তু নদী এরকম ঘোলাটে হয় তো আমি যতটুকু শুনেছি আর কি মুরব্বীদের কাছে থেকে যে নদীর পানি যখনই ঘোলা হবে তখন বুঝতে হবে যে বন্যা হচ্ছে খবরেও আমরা দেখেছি অনেক জায়গাতেই আসলে বন্যা হয়েছে তো এই যে আমরা নদীর উপরতে যাচ্ছি দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে নীল আকাশ উপরে নিচে নদী আর এই যে আমরা নেমে গেছি বাস থেকে তো বাস থেকে নামার পর অটোতে নিতে হয় তো অটো নিতে হয় অটো থেকে একদম আমরা বাড়ির সামনে যাব। আর এই যে সারা রাস্তা বাবু কিন্তু এই ব্যানটা আব্বুর মাথায় করেই দিয়ে দিয়েছিল বাসে উঠে এই ব্যানটা আব্বুর মাথায় পরিয়ে দিয়েছিল তো সেটা আব্বুর মাথায়ই ছিল আমি আবার খুলে বাবুকে দিয়ে দিলাম তো এই যে আমরা অটো একদম রিজার্ভ করে বাড়ির সামনেই নেমে যাব আর আমার ফুপির বাসাটা একদম শহরের শহরের সাথে মানে টাঙ্গাইলের যে মেন শহরটা আছে তো সেখানেই কিন্তু আমার ফুপির বাসা আর এখানে দেখলাম অটোতে এই যে এখানে যে সিট থাকে সাধারণত দুজন বসার সিট থাকে সেটা এখানে এসে দেখি যে সিটটা নেই হয়তো উঠিয়ে দিয়েছে তো এই যে আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি আর আমাদের আগাতে এসেছিলো আমার ফুপাতো ভাই নাম সিহাব তো ফুপাতো ভাই আর ফুপা এসেছিলেন তো সিহাব আর কি উঠে গেছে ফুপার বসার জায়গা নেই যার জন্য ফুপা ওখানেই হেঁটে হেঁটে আসছেন বেশি দূরে না কাছেই আর কি বাজার থেকে মানে ওটা হলো বাজার বাজার থেকে ফুপির বাসা কাছেই তো এই যে সবাই নেমে গেছি আর ফুপি যেহেতু নতুন বাসা করেছে আর রাস্তাটাও সেরকম কি বলবো ভালো কিন্তু বৃষ্টি হচ্ছে যেহেতু আর বৃষ্টিতে একটু কাদা কাদা আছে তো এই অবস্থা আর এই যে ফুপি ফুপা তো বোন সবাই আর কি আমাদের রিসিভ করতে এসছে আর ওই যে ফুপা বাবু আর সাথে আসছে তো কাদা জায়গাটা ফুপা কিন্তু বাবুকে কাঁধে করেই পার করেছে আর এই যে এখানে হচ্ছে আজকের আকর্ষণ সেটা হলো এই যে বাবুকে বরণ করে নিচ্ছে তো আমরা পুরোটাই আসলে অবাক হয়ে গেছিলাম আমরা সেরকম জানতাম কিন্তু ওইভাবে জানতাম না যে তারা ফুপা এই প্ল্যানটা করেছে তো নতুন টাকা দিয়ে আর কি মালা বানিয়ে রেখেছে ফুপা আমরা আসবো দেখে আর বাবুকেই তো আমার ফুপু আর ফুপা মালাটা পরিয়ে দিচ্ছে তো এটা আসলে আপনারা কিছু অন্যভাবে নেবেন না এইটা একদমই আসলে ভালোবাসা থেকে হয়ে গেছে ভালোবাসা থেকে ফুপা করেছে আর আমার বাবুকে আমার ফুপা ফুপু আসলে অনেক অনেক বেশি ভালোবাসে তো যার জন্য এটা করেছে তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ